তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে টপিক সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আপনারা বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনে হলেও অর্থাৎ ফ্রিতে আপনারা কল করবেন। অর্থাৎ আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে এবং ধরেন একটা বাটন ফোন, তো অনেক সময় অনেকেই মনে করে মেসেঞ্জার অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল করলেই তো হয়ে যাবে, কিন্তু না, এই ফোনটাতে তো কোনো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চলবে না। তো সুতরাং আমরা এই ফোন থেকে অর্থাৎ অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থেকে কিভাবে আমরা একটা বাটন ফোনে ইচ্ছে করলে ফ্রিতে সারা জীবন কল করতে পারবো সেই বিষয়টি কিন্তু আজকে শিখাবো। তো আমরা অবশ্যই এই টপিকটি লাইভ দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে লাইক করে যাবেন, এবং অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে লাইভ প্রুফ এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন লাইভ প্রুফ দেখাবো। সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি আমাদের ফোনে ব্যালেন্স আছে কিনা। তো আমরা জাস্ট এখন আপনাদের ব্যালেন্স নাই যে সেটা প্রমাণ দেখাচ্ছি। Do not have sufficient balance. Dial. দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে ব্যালেন্স নাই, অর্থাৎ আমার এই ফোনে ব্যালেন্স নাই, এই ফোনে আমরা কল করব, অর্থাৎ এই ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। তার মানে আমরা একটা ফোন থেকে আরেকটা ফোনের যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাহলে আমরা কীভাবে ফ্রিতে কল দেবো সেটা দেখাবো। আর এটার জন্য কোন অ্যাপসটা প্রয়োজন সেটা আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি, প্রথমে আপনাদের প্রক্রিয়াটা দেখাচ্ছি। তো এর জন্য আমরা দেখেন সেম এরকম ডায়াল বাটন নামে একটা অ্যাপস, এই অ্যাপসটাকে আমরা ব্যবহার করে আমরা দেখুন একটু আগে কিন্তু আমরা এই নাম্বারে কল করছিলাম, কল ঢুকে নেয়, এখন আমরা কল দিব, দেখি আমাদের কলটা যায় কি না। এই ফোনে দেখেন আপনারা ভিডিওটা ইচ্ছে করে টেনে দেখবেন যে আমরা এই নাম্বারেই কল দিচ্ছি, আমাদের ফোনে ব্যালেন্স ছিল না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফোনে থেকে এই ফোনে অর্থাৎ কল চলে গেছে, অর্থাৎ টাকা ছাড়াই আমরা কিন্তু কল ঢুকাইতে পারছি। অর্থাৎ আপনারা একটা ফোন থেকে আরেকটা ফোনে আপনারা খুব সহজেই আপনারা কল করতে পারবেন ফ্রিতে। একটা ফোন থেকে আরেকটা ফোনে খুব সহজেই ফ্রিতে কল করতে পারবেন, আর এর জন্য আপনাদেরকে এই অ্যাপসটির কিছু ক্রেডিট প্রয়োজন হবে। এর জন্য যে ক্রেডিট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে 3,476 ক্রেডিট আছে, ভালো মতন খেয়াল করেন। আর এই ক্রেডিটগুলো আমরা আর্ন করার জন্য ডেইলি চেকিং, যেখানে যদি আপনারা প্রতিদিন আপনারা জাস্ট একবার করে 1 সেকেন্ড সময় দেন বা 5 সেকেন্ড সময় দেন তাহলে কিন্তু এখান থেকে এই ক্রেডিটটা ফ্রিতে পাবেন 300-500 প্রতিদিন। এবং এই যে ওয়াচ ভিডিও, এখান থেকে ইচ্ছে মতো প্রতিদিন আপনারা যদি কিছু সময় ভিডিও দেখেন 2-4-5 মিনিট করে, এবং এখানে যদি ক্লিক করেন যে এইভাবে আপনারা দেখবেন এরকমের সোয়াইপ হবে এবং এখানে অ্যাড আসবে, অ্যাডগুলো আপনারা দেখার পর এখানে আপনারা ক্রেডিটগুলো আর্ন করতে পারবেন। দেখেন যে এনজয়, এখানে আমি দিলেই আমার এই 27 ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে। আমরা জাস্ট এটা আপনাদের দেখালাম না, আর এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে কোথায়, প্লে স্টোরে। আমরা এখন প্লে স্টোরে যাবো, প্লে স্টোর থেকে কীভাবে আমরা এটা অ্যাপসটা ডাউনলোড করবো সেটা আপনারা দেখেন। আমরা জাস্ট লিখবো ফ্রি কল, লেখার পর আমরা জাস্ট সার্চ করবো। সার্চ করার পর আমরা এই যে দেখেন এই লোগোটা দেখে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করবো। এই অ্যাপসটা ডাউনলোড করলে এবং এই অ্যাপসটাতে আপনার ইচ্ছে করলে যখন আপনার 6,000 ক্রেডিট হবে তখন আপনার নাম্বারটা দিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি আপনারা অ্যাপসটা ভালো মতনে যদি ঘাটেন তাহলে আরও কিছু বুঝতে পারবেন, তাছাড়া যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে জানাবেন।